দেশের উন্নয়নের গতি ধরে রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে জানিয়েছেন বিশিষ্টজনরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা বিষয়ে খুলনা প্রেস ক্লাবের সেমিনারে একথা বলেন বক্তারা। সেমিনারে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল সহ অন্যান্য সাংবাদিক নেতারা। বক্তারা উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সরকারের উপর আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন। যারা রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে চান, সেই শক্তির পক্ষে আপনাদেরকে অবশ্যই অবস্থান গ্রহণ করতে হবে। আগামী দিনে আপনাদের সম্ভাবনার দ্বারকে আরো উন্মোচিত করার জন্য রাজনৈতিক ধারাবাহিকতার মধ্যে যদি অন্য ধরনের অঙ্গ এসে দাঁড়ায়, অন্য ধরনের সমীকরণ এসে দাঁড়ায়, তাহলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। কাজে আমরা প্রত্যাশা করতে চাই যে উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই উন্নয়নের মহাসড়কের এই যাত্রা থেকে বাংলাদেশকে ছিটকে পড়তে দিব না। সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। রোবট সোফিয়াকে নিয়ে যখন হইচই সারা বিশ্বে, তখন বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা চেষ্টা করে যাচ্ছে রোবট তৈরিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। মানুষের জীবনযাত্রা আরও সহজ করতে অটোমেটিক হাউস ক্লিনার অ্যান্ড লাইফ সেফটি রোবট নামে একটি রোবট তৈরি করেছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের 3 শিক্ষার্থী। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের সহায়তায় আরও জানাচ্ছেন শতরূপা দত্ত। মানুষের সাথে যোগাযোগে সক্ষম রোবট সোফিয়াকে নিয়ে মাতামাতি চলছে দুনিয়া জুড়ে। রোবট কেন্দ্রিক এই আগ্রহ উৎসাহিত করেছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের 3 শিক্ষার্থীকে। দীর্ঘ 3.5 মাসের প্রচেষ্টায় তারা তৈরি করে অটোমেটিক হাউস ক্লিনার অ্যান্ড লাইফ সেফটি রোবট। কোনো ডিভাইস দ্বারা নিয়ন্ত্রণ করা লাগবে না, রোবটটা ক্লিন করতে থাকবে, এক্ষেত্রে মানুষের বাড়তি কোনো প্রয়োজন হবে না। এটা আপনার অটোমেটিক কাজ করবে, অটোমেটিক কাজ শেষে রুম ক্লিনার শেষে অটোমেটিকই দাঁড়িয়ে পড়বে। রোবটটিতে এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে যে সে নির্দেশ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গৃহস্থালি বিভিন্ন কাজ সহ আগুন নেভানো ও চুরি রোধের কাজ করতে পারবে। নির্দিষ্ট ট্যাঙ্কি থেকে তার সিস্টেম করা থাকবে, সে অটো পানি ছিটাবে, সেটা আমাদের সার্ভোমোটরের মাধ্যমে নির্দিষ্ট অ্যাঙ্গেলে প্রোগ্রাম করা, ওইটি আমাদের পানি ছিটাবে। সৌরবিদ্যুতের মাধ্যমে চলবে এই রোবট, সূর্যের আলো যেদিকে যাবে সোলার প্যানেলটিও সেদিকে ঘুরে তাপ গ্রহণ করবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের যা যা লাগে সেগুলো যদি সরকার আমাদের দিত, তাহলে আমরা অনেক কিছু সোফিয়া কেন সোফিয়ার থেকে ভালো কিছু আমরা তৈরি করে দিতে পারবো আশা করি। রোবট তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা দিচ্ছে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগ। এটা তাদের দেখা দেখি অন্য অন্য ছাত্ররাও উদ্ভাবনীতে এগিয়ে আসবে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে আরও ভূমিকা রাখা সম্ভব হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। গোপালগঞ্জে বেড়েছে নতুন জাতের সবজি ব্রোকলির আবাদ। দেখতে ফুলকপির মতো হলেও ভিন্নতা রয়েছে রং ও স্বাদে। সুস্বাদু, পুষ্টিকর, অধিক লাভবান হয় অনেকেই আগ্রহ দেখাচ্ছেন ব্রোকলি চাষে। এই সবজি পুরো জেলায় ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ব্রোকলি একটি পুষ্টিকর সবজি, দেখতে ফুলকপির মতো কিন্তু বর্ণে সবুজ। ব্রোকলিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন সি, ক্যারোটিন ও ক্যালসিয়াম আছে। 2016 সালে কৃষিতে সেরা চাষির জাতীয় পুরস্কার প্রাপ্ত টুঙ্গিপাড়ার কৃষক শক্তি কীর্তনিয়া 4 বছর আগে কৃষি বিভাগ থেকে বীজ এনে পরীক্ষামূলকভাবে ব্রোকলি চাষ শুরু করেন তিনি। ভালো ফলন ও মুনাফা পাওয়ায় এবারও 10 বিঘা জমিতে ব্রোকলির আবাদ করেছেন তিনি। কোনো সার ও কীটনাশক ব্যবহার ছাড়াই ফলনও হয়েছে প্রচুর। 4 বছর পর্যন্ত এই ব্রোকলি চাষ করতেছি, তাই ব্রোকলি চাষে আমার খুবই লাভবান হচ্ছে। অধিক লাভবান হওয়ায় এলাকার চাষিরা ঝুঁকে পড়ছেন ব্রোকলি চাষে। এগুলো খুবই ভালো হয়েছে ফল, এগুলো বিক্রয় করতেছি খুব ভালো দামে। এর যে উপকারিতা এটা অনেকে বুঝতে পারছে, যার কারণে এটা বাজারে অনেক চাহিদা করে এটা কিনছে। ব্রোকলি চাষে অনেক লাভবান হয়েছে, তাই আমি আগামী বছর ব্রোকলি চাষ করব। এদিকে ক্রেতাদের আগ্রহ থাকায় পাইকাররা জমিতে গিয়ে কিনে নিচ্ছেন ব্রোকলি। এখানে যে ব্রোকলির চাষ হয় এই কারণে আমরা এখান থেকে
মালিকের কাছ থেকে কিনে নিয়ে আমরা বহু জায়গায় বিক্রয় করতেছি। আমরা কিনি 40 টাকা বেশি 70-80 টাকা। পুষ্টি সমৃদ্ধ এ সবজি চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। জেলা সর্বত্র যাতে ব্রকোলি চাষ ছড়িয়ে পড়ে এ ব্যাপারে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তাদেরকে নির্দেশন দেওয়া আছে, তারা যাতে ব্রকোলি চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে। ব্রকোলি চাষ জেলাব্যাপী ছড়িয়ে দিতে কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত বীজ সরবরাহের দাবি জানিয়েছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। জেরুজালেমে বসতি স্থাপন নিয়ে এবার ট্রাম্পের উল্টো সুর, ইসরায়েলের বিরুদ্ধে শান্তি প্রক্রিয়া নস্যাতের অভিযোগ। গেটাফের সঙ্গে ড্র, লা লিগায় আবারও পয়েন্ট হারল শিরোপা প্রত্যাশী বার্সা। আর এর সঙ্গে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। চার দিনের সফরে ইতালিতে প্রধানমন্ত্রী, যোগ দেবেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সম্মেলনে, প্রবাসীদের সংবর্ধনা। রাজধানীর মিরপুরে ভাষানটেক বস্তিতে আগুন, গৃহহীন অন্তত 300+ মানুষ। টাঙ্গাইলের মধুপুরে কলেজ ছাত্রী রূপা হত্যা মামলার রায় আজ। টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজ ছাত্রী রূপা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ, দৃষ্টান্তমূলক বিচারের অপেক্ষায় পরিবার। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।